বিজ্ঞান, দ্বিতীয় পাঠ জীব জগত, অর্থাৎ জীব এবং এই জীব যে জগতের ভিতরে বাস করে সবই আমাদের আশেপাশে যা কিছু আছে সবই আমাদের জীব জগত। জীব জগৎকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জড় পদার্থ আর একটা হচ্ছে জীব। তাহলে আমি বলবো জড় জীবন নেই, তারা চলাফেরা করতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, যাদের জন্ম মৃত্যু নেই, বৃদ্ধি নেই, তারাই জড় পদার্থ। যেমন ইট, কাঠ, পাথর, বই, পাতা, কলম ইত্যাদি। তাহলে আমরা জড় পদার্থ সম্পর্কে একটু ধারণা পেয়েছি, যাদের জীবন নেই, যারা নড়াচড়া করতে পারে না, যারা যাদের জন্ম মৃত্যু নেই, বৃদ্ধি নেই, এরাই জড় পদার্থ। উদাহরণ তো আমরা বুঝতে পারছি, চেয়ার, টেবিল, খাতা, কলম ইত্যাদি। এবার আসি আমরা জীব বলতে আমরা বুঝি যাদের জীবন আছে, যারা নড়াচড়া করতে পারে, যাদের জন্ম মৃত্যু আছে, যারা বৃদ্ধি প্রাপ্ত পায়, যাদের জীবন আছে, এরাই জীব। যেমন মানুষ, ছাগল, মশা, আমাদের আশপাশে আমরা সাধারণত দাদার দেখি যারা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায়, নড়াচড়া করতে পারে, যাদের চলন আছে, এবং যারা যেমন উদ্ভিদ, তাদের ডগা নড়াচড়া করতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। হ্যালো, ভালো আকারে নাম দিছে। হ্যালো, কই বিশাল আকারে নাম দিছে। এমন না না, হ্যাঁ একটু একটা মোবাইল আসলো, এই জন্য আমি দুঃখিত। তাহলে প্রিয় ছাত্রবৃন্দ, আমাদের প্রথমে আসলো জীব জগৎ। জীব জগৎকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে জীব। এবার এবার যদি আমরা জীব জগৎ সম্পর্কে আসি, তাহলে তোমরা নিশ্চয়ই ভাবতে পারবা জীব জগতের কতগুলি বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা জীব জগৎকে আলাদা করতে পারি বা জীব জগৎকে ভাবতে পারি। আমি একটু বোর্ডে যাচ্ছি, তোমরা এই বোর্ডটা দেখলেই দেখতে পাবে যে আমাদের জীব জগৎটা কি। কি ডাক হবে এখন? সোনামণি,
তাহলে দেখো প্রথমে আমাদের আছে চলন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন। চলাফেরা করতে পারে এবং উদ্ভিদ তাদের ডগা বৃষ্টি আলো বাতাস ডালপালা নড়াচড়া করতে পারে, তাহলে জীব মাত্র এটা চলন থাকতে হবে, সে পারবে এবং অন্য কোন জীব পারবে। দুই নাম্বার আছে খাদ্য গ্রহণ, যদি জীব হয় তাহলে সে অবশ্যই খাদ্য গ্রহণ করবে, অর্থাৎ খাদ্য গ্রহণ ছাড়া কোনো জীব থাকতে পারবে না। জীব অবশ্যই খাদ্য গ্রহণ করবে, যেমন আমরা দেখি মানুষ এরা সবাই খাদ্য গ্রহণ করে, উদ্ভিদ উদ্ভিদ পরিবেশ থেকে তার পারে না। এরপরে প্রতিটি জীব তার যে খাবারটা খায় সেই খাবারটা খাওয়ার পরে তার যে উৎকৃষ্ট পদার্থ বা অপ্রয়োজনীয় পদার্থ সেটাকে সে বের করে দেয়। এই যে আমাদের অপ্রয়োজনীয় পদার্থ বা দেহের যে অংশটি আমাদের দেহের যে খাবারের যে অংশটি আমাদের কাজে লাগে না সেটা আমরা শরীর থেকে বের করে দিই, এটা হচ্ছে রেচন। যেমন আমরা যদি বলি আমাদের মূত্র পায়খানা, এমনকি আমরা যে নাক দিয়া কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এটা হচ্ছে আমাদের রেচন। তাহলে খাবার পরে আমাদের যে অপ্রয়োজনীয় অংশগুলো আমরা দেহ থেকে বের করে দেই সেটাই হচ্ছে আমাদের রেচন। এরপরে আসছে অনুভূতি, শরীরের কোন অংশ যদি আমরা সুস ফুটাই বা পায়ে কোথা লাগে বা আমরা অনেক সময় তোমাদের স্পর্শ করি তাহলে কিন্তু তোমরা এই অনুভূতিটা পেতে পারো। এছাড়াও দেখো যদি সূর্যের আলো বেশি হয় তাহলে আমাদের শরীরে কিন্তু তাপ অনুভূত হয়, তাহলে আমরা বলতে পারি অনুভূতির মাধ্যমে আমাদের জীব জগৎকে চিহ্নিত করতে পারি। সবার শরীরে অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর শরীরে। এরপরে শ্বাস প্রশ্বাস পর থেকেই জন্মের পর থেকে প্রতিটি দিনকে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে হবে, অর্থাৎ এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে সে আর তখন জীব থাকবে না, তখন সে মৃত্যুবরণ করবে বা মারা যাবে বা অন্য কিছু হবে। বৃদ্ধি, প্রতিটি জীব বৃদ্ধি সাধন করে, জীবের এই বৃদ্ধি সাধনটা তার জন্মের পর থেকে শুরু হয়। আমরা লক্ষ্য করলে দেখি প্রথমে মানুষ ছোট আকারে জন্মগ্রহণ করে, আস্তে আস্তে সে কিশোর হয়, কিশোর থেকে যুবক হয়, এইভাবে সে বৃদ্ধি প্রাপ্ত হয়। আবার একটি গাছ যখন চারা থেকে বীজ থেকে চারা হয় তখন সে পরিমাণে ছোট থাকে, এরপরে আস্তে 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 সে বড় হয় এবং একটা পূর্ণাঙ্গ বৃক্ষে রূপান্তরিত। অভিযোজন, প্রতিটি জীবকে বা প্রতিটি প্রাণীকে তার যে অঞ্চল বা যে পরিবেশ আছে সেখানে তাকে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়, অর্থাৎ সেই পরিবেশে সে বড় হয় বেঁচে থাকে বেড়ে ওঠে, এটাই তার অভিযোজন। তাহলে প্রিয় সোনামণিরা আজকে আমরা তোমাদের জীব জগতের যে বৈশিষ্ট্যগুলি এই বৈশিষ্ট্যগুলি যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা সহজে এই জীব জগৎকে চিনতে পারবে। এই জীব জগৎ
জীব জগতের অর্থাৎ আমাদের জীবের যে প্রধান বৈশিষ্ট্যগুলি আমাদের জীবের যে প্রধান বৈশিষ্ট্যটি বলতে হলে জীবের বৈশিষ্ট্য সমূহ তাহলে প্রিয় সোনামণিরা তোমরা এবার একটু নিজেরা লক্ষ্য করো, জীব হতে হলে যে বৈশিষ্ট্যগুলি হবে তা তোমাদের অবশ্যই ধারণা বা এই সম্পর্কে ধারণা না থাকলে পরবর্তী ক্লাসে কিন্তু তোমরা অনেক দুর্বল থাকবে এবং পিছিয়ে যাবে। তাহলে আমি তোমাদের জীবের বৈশিষ্ট্য সম্পর্কে যে ধারণাটা দিয়েছি সৈকত, তুমি আমার সাথে যুক্ত হয়েছো, তুমি প্রজনন অর্থাৎ বংশ বৃদ্ধি হবে, রেচন তাকে অপ্রয়োজনীয় খাদ্যের যে অপ্রয়োজনীয় গ্রহণ করবে না তা বের করে দিতে হবে, অনুভূতি অর্থাৎ আমাদের মশায় কামড় দিলে আমরাও কিন্তু অনুভূতি পেয়ে থাকি, সুস ফুটালে বা শ্বাস প্রশ্বাস নেই নাকি, নাক দিয়ে আমরা কি শ্বাস প্রশ্বাস নেই না? সৈকত তুমি কি প্রস্তুত? হ্যাঁ, তাহলে কয়টি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা জীবের জীবকে সহজে চিহ্নিত করতে পারি? কয়টি? এরপরে যদি আমি তোমাকে বলি খাদ্য গ্রহণ, আমরা যে খাবারটা খাই, হ্যাঁ জিতাস্ত, আমরা যে খাবারটা খাই এই খাবারটা না খেলে কোনো জীব আর বেঁচে থাকতে পারবে না, মাত্র তাকে অবশ্যই খাদ্য গ্রহণ করতে হবে নাকি, তুমি কি সবাই খেয়েছো? হ্যালো, হ্যাঁ স্যার। তুমি কি সকালের খাবার খেয়েছো? খেয়েছি। কি খেয়েছো? ভাত রুটি ডিম? না স্যার। খাদ্য গ্রহণ, এটাই আমাদের খাদ্য গ্রহণ, ঠিক আছে। মাধুর্য ফাহাদ, হ্যালো, মাধুর্য ফাহাদ আছো? হ্যাঁ স্যার। সাজিদ? জি স্যার। সাজিদ কেমন আছো? অবশ্যই তোমরা মনে রাখবে নাকি, খাদ্য গ্রহণ প্রজনন রেচন অনুভূতি আর আছে অভিযোজন, ঠিক আছে। আমরা যদি গরম বা ঠান্ডার মধ্যে থাকি এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি বলো তো? দেখো মরু জীব বা প্রাণী বাস করে, আবার ঠান্ডা অঞ্চল কিছু জীব বা প্রাণী বাস করে, আর আমরা সময় না কিছু মানে কি না শীত না গরম, যত জীব আছে অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত এই সব আমরা তাদের কয়েকটি ভাগে ভাগ করছি, এই ভাগটার নাম হচ্ছে শ্রেণী।
করণ করণ এই শ্রেণী শ্রেণী হরণ 1978 সালে বিজ্ঞানী মার্গিউলিস এবং হুইটেকার সর্বাধুনিক যে জীবজগতের শ্রেণীকরণ এই শ্রেণীকরণ কত সালে হয় 1978 সালে বিজ্ঞানী মার্গিউলিস হুইটেকার বিজ্ঞানী মার্গিউলিস এবং হুইটেকার নাম দুটো মনে থাকবে তো তাদের নাম বইয়ের খাতায় বা বিজ্ঞানের খাতায় অমর হয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি তাহলে মনেরা পটেস্টা ফাইজি পটেস্টা এনিমেলিয়া ফানজাই ফানজাই প্রাণী এনিমেলিয়া আমি একটু বড় একটু লিখি নাকি জি স্যার দেখো দেখো এসা জি দে সাজিত গ্যালাক্সি নাম দেখে দেখো গ্যালাক্সি জেটু প্রো তাহলে দেখো বোর্ডটার দিকে লক্ষ্য করলে আমরা দেখেছি প্রথমে মনেরা তারপরে প্রোটিস্টা ফাঞ্জাই অ্যান্টি অ্যানিমেলিয়া তাহলে আমাদের গ্যালাক্সি যেহেতু না হচ্ছে কি আমার প্রথম যে রাজ্যটি আছে এই রাজ্যটি হবে অধ্যায় আমরা যদি জানি একটি মাত্র কোষ দিয়ে গঠিত প্রাণী এটা হচ্ছে এককোষী প্রাণী নিউক্লিয়াস বিহীন কি বলি বিহীন নিউক্লিয়াস বিহীন এককোষী এবং এরা এত ছোট এদের খালি চোখে দেখা যায় না কিসের সাহায্যে দেখতে পারি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র সাহায্যে আমরা এটা দেখতে পারি কোন একটা চন্দ্র ঠিক আছে যেমন রাইজোবিয়াম উদাহরণটা কি রাইজোবিয়াম
ঘরে কই দিছি স্যার আর আমি চলে যাচ্ছি স্যার ক্লাস থেকে ত্যাগ করে ওকে তাহলে আমরা দ্বিতীয় নম্বরে আসতেছি প্রতিষ্ঠা অর্থাৎ মনে রাখতেকে একটু উন্নত অর্থাৎ আগেটা ছিল নিউক্লিয়াস বিহীন আর প্রতিষ্ঠা আছে নিউক্লিয়াস যুক্ত এরা এককোষী বা বহুকোষী এরা সাধারণত দলবদ্ধভাবে বাস করে দেহ সুগঠিত এবং নিউক্লিয়াস যুক্ত এরা একক বা দলবদ্ধভাবে বাস করে উদাহরণ হচ্ছে ইউগেলেনা এবং অ্যামিবা ইউগেলেনা বা অ্যামিবা তাহলে প্রথমে ছিল মনেরা রাজ্যের একটা উদাহরণ মধ্যে আমরা বলি রাইজোবিয়া আর যদি প্রতিষ্ঠার উদাহরণ বলি তাহলে ইউগেলেনা এবং অ্যামিবা তোমরা বড় ক্লাস উঠলে এই এর বৈশিষ্ট্য এবং স্লাইড গুলি অবশ্যই দেখতে পাবে তিন নম্বর হচ্ছে ফানজাই মনেরা এবং প্রাই থেকে প্রতিষ্ঠা থেকে ফানজাই একটি উন্নত মানের এরা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত এরা হচ্ছে এককোষী বা বহুকোষী তাহলে ওই দুটো ছিল ওই দুটো ছিল এককোষী একটা ছিল নিউক্লিয়াস বিহীন একটা ছিল নিউক্লিয়াস যুক্ত ফানজাইও কিন্তু নিউক্লিয়াস যুক্ত এরা এককোষী বা বহুকোষী এদের দেহে ক্লোরোফিল নেই অর্থাৎ তোমরা তো জানো উদ্ভিদের যদি ক্লোরোফিল থাকে তাহলে তারা নিজেরা নিজেদের মতো তৈরি করতে পারে কিন্তু যেহেতু ফানজাই বা ছত্রাকজাই কোনো ক্লোরোফিল নেই সেই জন্য এরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না এরা স্বভোজী নয় এরা পরভোজী অর্থাৎ এরা অন্যের উপর নির্ভর করতে হয় যেমন ইস্ট পেনিসিলিয়াম ইত্যাদি তাহলে প্রথমে আমরা আসলাম সবচেয়ে ছোট যেটা যেটা নিউক্লিয়াস বিহীন এককোষী অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না সেটা হচ্ছে মনেরা দ্বিতীয়টা হচ্ছে এটাও ছোট এককোষী কিন্তু এটা আগেটা ছিল নিউক্লিয়াস বিহীন আর এটা আছে নিউক্লিয়াস যুক্ত তাহলে আর তিন নম্বরটা হচ্ছে এটাও নিউক্লিয়াস যুক্ত এটা হচ্ছে এককোষী বা বহুকোষী একে আমরা খালি চোখে দেখতে পারি তবে অনেক সময় ওই দেয়ালের ছাদের মধ্যে দেখতে পারি ঠিক আছে এরপরে যেটা আসবো আমাদের উদ্ভিদ বড় বড় যে উদ্ভিদ এই বড় বড় উদ্ভিদ এটার নাম হচ্ছে প্লান্টি এরা জীবজগতের উচ্চ শ্রেণীর উদ্ভিদ এদের কিন্তু আমরা দেখতে পারি এবং এদের থেকে আমরা কাঠ ফল অনেক কিছু পেয়ে থাকি যেমন আম জাম কাঁঠাল পেয়ারা নারকেল এইগুলি সাধারণত প্লান্টি রাজ্যের অন্তর্গত এরা হচ্ছে এদের দেহ সুগঠিত এবং দেহ কোষ সেলুলোজ দ্বারা তৈরি এবং এরা বহুকোষী যেমন আম জাম কাঁঠাল ফান ইত্যাদি এই জীব জগতের এই চারটি রাজ্য ছাড়া এখন আমি যে রাজ্যের প্রাণীদের নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে অ্যানিমেলিয়া অর্থাৎ এরা হচ্ছে জীব জগতের উদ্ভিদ জগৎ বাদে জীব জগতের রাজ্যের অন্তর্গত আগে চারটি সাধারণত উদ্ভিদ জগতের অন্তর্গত এটা হচ্ছে জীব জগতের অন্তর্গত যেমন মানুষ গরু ছাগল হাতি ভেড়া মশা মাছি পাখি ইত্যাদি তবে এদের দেহকোষ সেলুলোজ নির্মিত নয় এদের অনেকগুলি কোষ থাকে এরা সাধারণত মানুষ গরু ছাগল হাতি বানর ইত্যাদি তাহলে প্রিয় সোনামণিরা আমরা যে রাজ্যগুলি দেখতে পেলাম এই রাজ্যগুলিকে আমরা বলতে পারি উদ্ভিদ জগৎ অর্থাৎ মার্গুলাস এবং হুইটেকার এই যত প্রাণী আছে বা উদ্ভিদ আছে তাদেরকে তারা এই পাঁচটি রাজ্যে অন্তর্ভুক্ত করেছে প্রথমে ছোট হয় এবার ছোট হচ্ছে মনেরা তার সাথে যদি একটু বড় হয় প্রতিষ্ঠা
তার একটু বড় হলি ফাঙ্গাই তারপরে প্লান্টি তারপরে অ্যানিমেলিয়া এবং এর কতগুলি বৈশিষ্ট্য আছে নিউক্লিয়াসের ভিত্তিতেই হোক এককোষী হোক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এদের পাঁচটি রাজ্যের অন্তর্ভুক্ত করতে দেখতে পাই তাহলে যদি আমরা আসি এরপরে আমরা দেখতে পাব উদ্ভিদকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে এই যে বড় বড় প্ল্যান্টিরাজের উদ্ভিদ মনেরা রাজ্যের উদ্ভিদ প্রতিষ্ঠা ফাঙ্গাই এর আবার ফুল ও ফলের উপর ভিত্তি করে একে দুটি ভাগে ভাগ করছে একটা হচ্ছে অপুষ্পক আরেকটা হচ্ছে সপুষ্পক যাদের সাধারণত ফুল ফল হয় না হ্যাঁ বলো যাদের সাধারণত ফুল ফল হয় না এরা হচ্ছে অপুষ্পক যাদের ফুল ফল হয় এরা সপুষ্পক যেমন যদি সপুষ্পক উদ্ভিদ বলি যেমন মটরশুটি সরিষা বেল আম কাঁঠাল লিচু এইগুলি আর অপুষ্পক উদ্ভিদ সাধারণত এরা খুব ছোট এদের সাধারণত আমরা বলি স্পাইরোগেরিয়া তারপরে আছে এদের সাধারণত মূল কাণ্ড পাতা হয় না ডেকি শাক ইত্যাদি এরপরে আবার সপুষ্পক উদ্ভিদকে আমরা আবার দুটি ভাগে ভাগ করছি একটা হচ্ছে নগ্নবীজী একটা হচ্ছে অনাবৃত আবৃত বীজী নগ্নবীজী হচ্ছে যে কোনটি যেগুলির ফুল নগ্ন অবস্থা থাকে অর্থাৎ ডিম্বক নগ্ন থেকে ফুল এবং ফলে পরিণত হয় এবং এইগুলি সাধারণত ডিম্বক বীজে পরিণত হয় কি ডিম্বকটা বীজে পরিণত হয় তাহলে আমরা বলতে পারলাম যে এসব উদ্ভিদের ফুলে ডিম্বক না থাকায় ডিম্বক গুলি নগ্ন থাকে কোনটা নগ্ন থাকে ডিম্বকটা ডিম্বক পরিণত হয় বীজে যেমন সাইকাস স্পাইনাস তাহলে যদি একটা যদি অনেক সময় তোমাদের ছোট প্রশ্ন যদি আমি বলি নগ্ন বীজী দুইটি উদাহরণ দাও তোমরা তখন বলবে সাইকাস স্পাইনাস এরপরে বলবো আবৃত বীজী অর্থাৎ যেসব উদ্ভিদের বীজটা ফলের ভিতর আবৃত থাকে বা আবৃত অবস্থা থাকে সেটা হচ্ছে আবৃত যেমন তোমরা ধানের উপর খোসা থাকে না নারকেল আম তাল কাঁঠাল পেয়ারা এইগুলি হচ্ছে আমাদের আবৃত বীজী উদ্ভিদ তাহলে আজকে আমরা আরেকটু যদি দেখি দেখো আবৃত বীজী অনাবৃত বীজী এরপরে আমি তোমাদের সঙ্গে আরেকটু দুটো বিষয়ে ধারণা নেই যেটা হচ্ছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী যেমন আমরা বসে রয়েছি আমরা তাহলে আমরা এই বসে রয়েছি এই বসে থাকলাম এই বসে থাকার যে কাজটা এই বসে থাকার যে কাজটা তাহলে হ্যাঁ এই বসে থাকার যে কাজটা তাহলে আমি এই যে আমার মেরুদণ্ডের উপর ভার করে বসে আছি আমরা তাহলে মেরুদণ্ডী প্রাণী যেমন আমরা যদি তোমরা একটা মাছ নাও মাছ নিয়ে যদি সেই মাছটা যদি শুধু মাছের যে নরম অংশটাকে যদি আমরা খেয়ে ফেলি তাহলে একটা কাঁটা দেখতে পাই না